হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ তৈরি করে দেখাবো ছোলার ডালের হালুয়া। অনেকে এটাকে বুটের ডালের হালুয়া বলে থাকে। নাম যাই হোক না কেন, জিনিস কিন্তু একই। খুবই সহজ এবং মজাদার এই রেসিপিটি কম বেশি সবাই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই হালুয়ার রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিচ্ছি। এই ডালগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। আর যদি হাতে সময় খুবই কম থাকে তাহলে ডালগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। আমি ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখতে, তাহলে ডালগুলো ভালো করে ভিজে যাবে। ডালগুলোকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিচ্ছি। এই তরল দুধ অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে। জাল করা ছাড়া দুধ ব্যবহার করলে হালুয়ার মধ্যে আসল স্বাদ পাওয়া যাবে না, তাই অবশ্যই দুধ জাল করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব, যাতে করে তলানিতে লেগে পুড়ে না যায়। মাঝখানে ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখন একটু চেক করে নিচ্ছি। দেখুন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সিদ্ধ ডালটাকে আমি একটি মিক্সিং বলে রেখে ঠান্ডা করে নেব। এই ডালটাকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটি পাটায় বেটেও পেস্ট করে নিতে পারেন। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একদম মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। 1 মিনিটের মতো ভেজে এলাচ উঠিয়ে নেব, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন এর মধ্যে বুটের ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। ডালটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে ঘিয়ের সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। ডালটাকে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ ডালের জন্য 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা হালুয়ার সাথে মিশে যাওয়ার পর হালুয়াটায় একটি লিকুইড ভাব চলে আসে। তবে এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। এভাবে কিছুটা সময় নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও 1 চিমটি পরিমাণ লবণ। চেষ্টা করবেন এ পর্যায়ে গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য, এতে করে এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। গুঁড়া দুধ সম্পূর্ণ মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জর্দার রং অ্যাড করে দিচ্ছি, এতে করে হালুয়াটা দেখতে অনেক সুন্দর দেখাবে। জর্দার রং মিশানো হয়ে গেলে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে পানি থাকবে। যখন দেখবেন হালুয়াটা এরকম ফ্রাই প্যানের গায়ে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। এখন হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
চুলা থেকে নামিয়ে আমি এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটের তলানিতে আমি আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম। এখন এরকম একটি স্টেচুলা দিয়ে এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি। এখন 2-3 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ফিরে আসলাম 3 ঘন্টা পর। এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে লম্বালম্বি ও আড়াআড়ি করে কেটে নেব। হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি হালুয়ার এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।